হ্যালো আপুরা, কি খবর সবার? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি আমার আজকের ভিডিওতে পিঙ্ক ফ্ল্যাশ ব্র্যান্ডটার একটা রিভিউ করে দেখাবো। আমি আমার ফেসে মোটামুটি সব কিছুই আজকে পিঙ্ক ফ্ল্যাশে ব্যবহার করেছি, দুইটা প্রোডাক্ট বাদে। আমি প্রত্যেকটা প্রোডাক্টের স্পেসিফিক রিভিউ দিব এবং 7 ঘন্টা পরে আমার প্রোডাক্টটা আমার ফেসে কেমন দেখায় সেটাও তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আসি ফাউন্ডেশনের। এই ফাউন্ডেশনটার প্যাকেজিংটা এরকম একটা প্লাস্টিকের টিউবে আসে। এটার প্যাকেজিংটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে, একটা ম্যাট প্যাকেজিং। মানে এটা যে এত কম দামি প্রোডাক্ট, এটা হচ্ছে প্যাকেজিং দেখলে ভাবে বোঝা যায় না। এই প্রোডাক্টটার দাম হচ্ছে 20 ml এটার কোয়ান্টিটি এবং এটার দাম হচ্ছে 150 টাকা। আমার কাছে প্যাকেজিং রঙটা যে কাইলি স্কিন কেয়ারের যে ময়েশ্চারাইজারের যে টিউবটা ছিল আমার কাছে এক্স্যাক্টলি সেরকম মনে হয়েছে। এরকম বেবি পিঙ্কের উপরে সাদা দিয়ে লেখা বলো না, ভালো করে দেখা যাচ্ছে না। তো এখানে লেখা আছে এটার তোমার মেয়াদ হচ্ছে 2 বছর থাকবে ওপেন করার পরে, এবং এটা ক্রুয়েলটি ফ্রি একটা ব্র্যান্ড। আর হচ্ছে এখানে কীভাবে ইউজ করা যায় সেটা ডিরেকশন, এখানে কী কী ইনগ্রিডিয়েন্টস আসে সেই লিস্টটা কিন্তু এখানে দেওয়া ছিল না। এটার প্রোডাক্টের পরিমাণ কিন্তু বেশ কম। এখানে নর্মাল স্ট্যান্ডার্ড ফাউন্ডেশন হচ্ছে 30 ml, এখানে আসে 20 ml। আমি এরকম টিউব ফাউন্ডেশন আমার জুবিএস প্লেসে ফাউন্ডেশনটা ছিল সেটা আমি পাশাপাশি দিয়ে দেখেছি, যে তুমি দেখতে পারতো যে পরিমাণে কিন্তু বেশ কম নর্মাল স্ট্যান্ডার্ড ফাউন্ডেশনের থেকে। আমি 05 নাম্বার শেডটা Walnut Tan সেই ফাউন্ডেশনটা নিয়েছি। এটা ওয়েবসাইটে সব থেকে ডার্ক শেড ছিল এবং এটা দেখতে পারতেছো খুব সুন্দর একটা ওয়ার্ম আন্ডারটোনের ফুল কাভারেজ ফাউন্ডেশন। আমি আমার স্কিনটাকে ফাউন্ডেশনের জন্য প্রিপেয়ার করে নিচ্ছি। প্রথমে আমি একটা টোনার লাগাচ্ছি, এরপরে আমি অ্যালোভেরা জেলটাকে অ্যাজ এ ময়েশ্চারাইজার হিসেবে লাগিয়ে নিব। আমি মাঝখানের 1 মাস হচ্ছে বইমেলায় কাজ করেছি এবং রোদে কাজ করার কারণে তোমরা দেখতে পারতেছো আমার স্কিনটা কিন্তু অনেক ডার্ক হয়ে গিয়েছে। আমি প্রথমে একটু পাউডার লাগিয়ে নিই ফাউন্ডেশনটাকে লং লাস্টিং করার জন্য, যাতে হচ্ছে আমার ফেসে অয়েলটা ফাউন্ডেশনটাকে নষ্ট না করতে পারে। তো আমি এখানে এই ওদের যে লুজ পাউডার সেটাই নিতেছি। এটা খুবই সুন্দর একটা কিউট প্যাকেজিংয়ের, কিন্তু এগুলো না বেসিক্যালি ট্রাভেল সাইজের পাউডার এটা, ওকে? নর্মাল যেটা তোমার স্ট্যান্ডার্ড, আমি যদি W7-এর লুজ পাউডারকে স্ট্যান্ডার্ড ধরি, ওখানে থাকে হচ্ছে তোমার 60 গ্রাম আর এখানে আছে মাত্র 6 গ্রাম। এবং এটার দামটা কত ছিল আমি একটু দেখি, দামটা ছিল হচ্ছে 170 টাকা। তো তুমি একটা জিনিস চিন্তা করো, এটা কিন্তু W7-এর যে লুজ পাউডার সেটার থেকেও কিন্তু এই পাউডারটার দাম বেশি। এটা ঠিক ইয়েলো কালারের পাউডার না, এটা একটু টিন্টেড পাউডার, অনেকটা একটু অরেঞ্জ কালারের। এবং এখানে লেখা ছিল যে ডার্ক যাদের স্কিন তাদের জন্য এই পাউডারটা, আর একটা পাউডার আছে ট্রান্সলুসেন্ট, আর ফেয়ার স্কিনের জন্য আরেকটা পাউডার ছিল। আমার কাছে পাউডারটার মানে যেই কী বলবো গঠনটা খুবই ভালো লেগেছে, খুবই সিল্কি স্মুথ, মানে খুবই লাক্সারিয়াস, মানে ড্রাগ স্টোরের মধ্যে খুব ভালো যে পাউডারগুলো ওই টাইপের পাউডারের মতো আমার মনে হয়েছে। আমি একটু পানি দিয়ে আমার ফেসটাকে আবার হাইড্রেটেড করে নিলাম যাতে ফাউন্ডেশন ব্লেন্ড করতে প্রবলেম না হয়। আমি এবার মোটামুটি 1 পাম্প পরিমাণের আমার হাতের পিঠে নিয়ে তারপর আমি হচ্ছে ফুল ফেসে লাগাইছি। লাগিয়ে তারপর আমি হচ্ছে একটা ব্যাম্বু মেকআপ ব্রাশের যে ব্রাশটা ছিল ওটা দিয়ে ব্লেন্ড করতে গেছি। এখন ব্লেন্ড করার সময় আমি যেটা দেখলাম, এটা না অন্যান্য ফাউন্ডেশনের মতো খুব ইজিলি ব্লেন্ড হইতেছে না, এবং অন্যান্য ফাউন্ডেশনগুলো যেরকম খুব মুভ করে, ধরো একটুখানি তুমি দিলা দিয়ে পুরো গালটা ব্লেন্ড হয়ে যাবে, এটা কিন্তু ওরকম না। মানে খুব দূর পর্যন্ত এটা হচ্ছে এরকম ছড়ায় যায় না, এবং পরিমাণে তোমার নর্মাল ফাউন্ডেশনের থেকে পরিমাণে একটু তোমার বেশি হচ্ছে অ্যাড করতে হয়। আমি আমার ফেসে মোটামুটি 2 লেয়ার ফাউন্ডেশন দিছি। এখন আমার এখানে ব্লেন্ড করতে একটু কষ্ট হওয়ার পিছনে 2টা কারণ থাকতে পারে। আমি ব্রাশ খুঁজে পাচ্ছিলাম না, এখানে একটু শুকাই গেছে, আর আমি যেহেতু রোজা রাখতেছি আমার স্কিনটা বেশ কিন্তু ডিহাইড্রেটেড হয়ে গেছে, এই জন্য হয়তো একটু ব্লেন্ড করতে প্রবলেম হয়েছে। কিন্তু স্টিল আমার যে ফেভারিট ফাউন্ডেশন যেটা আছে, ধরো যে W7 বা মেবেলিন সুপারস্টার ফাউন্ডেশন, যত ইজিলি ব্লেন্ড হয় এটা না মানে ঠিক অত ইজিলি ব্লেন্ড হয় না। আর এটার মানে এটা একটু কী বলবো ভারীর দিকে, মানে এটা একদম স্কিনের মতো যে একটা মানে ন্যাচারাল যে একটা ফিনিশিং, ওরকম স্কিনের মতো ন্যাচারাল ফিনিশিং দেয় না। মানে তুমি যে মেকআপ করছো মানে মেকআপটা বোঝা যাবে, কিন্তু ফিনিশিংটা খারাপ না। এবং এটা দিয়ে মানে ছবি টবি অনেক সুন্দর আসবে বা ভিডিওতে অনেক সুন্দর লাগে। সাধারণত মানে লিকুইড ফাউন্ডেশনগুলো দিলে দেখা যায় কি অনেক বেশি ফাউন্ডেশন না দিলে ক্যামেরাতে আসলে বোঝা যায় না, কিন্তু এখানে যে আমি অল্প একটু ফাউন্ডেশন দিছি, মানে 2 লেয়ার যে বিল্ড করছি, আমার কিন্তু এখানে মনে হচ্ছে একদম ফুল কভারেজ বা ভারী মেকআপ যে নিছি এটা বোঝা যাইতেছে। মানে দিনের আলোতে অত বেশি সুন্দর না লাগলেও রাত্রেবেলায় বা রেস্টুরেন্টে যখন একটু আলোর পরিমাণটা কম থাকে তখন এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। আর তোমরা যারা আমার ভিডিওটা দেখবা, যাদের ভালো লাগবে তাহলে প্লিজ একটা লাইক দিও, কমেন্ট করে আমাকে জানাইও, আর তোমরা যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। তো এবার আসি কনসিলারে। কনসিলারটা দেখতে এরকম, কনসিলারটা দেখতে অনেক কিউট লাগে। এটা একটু গ্লসি টাইপের প্লাস্টিকের প্যাকেজিং, মানে ওরা প্যাকেজিংয়ে আসলে খুবই কম টাকা খরচ করছে, যেটা আমার কোনো প্রবলেম নাই। জিনিসপত্রের দাম যেহেতু কম, আমি এটার দামটা একটু দেখি, 1 সেকেন্ড, 120 টাকা এটার দাম। এবং এখানে কত পরিমাণ কনসিলার আছে এটা লেখা নাই, বাট এখানে কনসিলার পরিমাণ খুবই 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 কম। আমার
মনে হয় তুমি রেগুলার ইউজ করলে এটা 15 দিন যাবে কিনা আমার সন্দেহ লাগতেছে। আমি মেকআপ রেভুলেশনের ওয়ানটার সাথে এটা একটু তোমাদের কম্পেয়ার করে দেখাইতেছি। এটার ওয়ানটা হচ্ছে একদম চিকন, মানে মেকআপ রেভুলেশনের থেকে এটার ওয়ানটা মানে চিকন টাইপের, ডোফুট অ্যাপ্লিকেটার তো এটার, তো একটু চিকন টাইপের ওয়ান, এটা কোনো প্রবলেম নয়। জাস্ট একটু কম্পেয়ার করে দেখালাম যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। আমি এখানে নিয়েছি হচ্ছে শেড নাম্বার 05, এটাই কিন্তু ওদের ওয়েবসাইটে সবথেকে ডার্ক শেড ছিল। আমি আমার ফাউন্ডেশনও 5 নিচ্ছি, কনসিলারও 5 নিচ্ছি। তো আমি এখানে কনসিলারটা এখানে ফাউন্ডেশনের পাশেই আমাদের তোমাদের সোয়াচ করে দেখাইলাম, সেম শেড, কিন্তু তোমাদের কনসিলারটা কিন্তু অনেক লাইট, এটা দিয়ে খুব সুন্দর মতো হাইলাইট করা যাবে। এবং ফাউন্ডেশনটা হলুদ, এটা একটু হলুদ না, কেমন যেন একটু অরেঞ্জিস টাইপের। তো এটা দিয়ে আমার কোনো সমস্যা নাই, যেহেতু আমার একটু ডার্ক সার্কেল আর একটু ডার্কনেস আছে, সো এটার এই মানে অরেঞ্জিস ভাবটা আমার হচ্ছে এই ডার্কনেসটাকে ক্যান্সেল আউট করতেও হেল্প করবে। এখন এইটা ফাউন্ডেশনের তুলনায় অনেক 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 থিক, এবং এটা যেমন মেকআপ রেভুলেশন যারা ব্যবহার করছো তারা কিন্তু জানো যে অল্প একটু দিলে অনেকখানি ব্লেন্ড করে অনেকখানি ছড়া যায়। এইটা তুমি যে জায়গায় দিবো ওটা থেকে খুব একটা দূরে ব্লেন্ড করা যাবে না, মানে এটা খুবই হচ্ছে একটা থিক ফর্মুলা। কিন্তু এটাতে একটা সুবিধা দিক যেটা হচ্ছে যে তুমি এটা ব্লেন্ড করার পরে এটা মোটামুটি মানে ম্যাট হয়ে যাবে, একদম কী বলবো একদম ম্যাট না, কিন্তু এটা একদম গ্লসিও থাকবে না, যে তোমার এখানে মানে বিশ্রীভাবে ক্রিসিং হবে। আর এইখানে হচ্ছে আমার মনে হয় মানে ব্লেন্ডার দিয়ে এটা মানে বেশি ভালো ব্লেন্ড হবে, এবং এটা যেই পরিমাণ থিক ফর্মুলা আমার মনে হয়েছে কি এটা ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করলে ব্লেন্ডার খুব একটা প্রোডাক্ট হচ্ছে সোক করতে পারবে না। এবং কনসিলার ফাউন্ডেশন দুটোই কিন্তু অনেকখানি অক্সিডাইজ হয়েছে, তোমরা দেখতে পারতেছো যে আমার ফেসটা কিন্তু এখন অনেক বেশি ব্রাইট লাগতেছে, মনে হয়েছে কি যে কালারটা ম্যাচ হয় না। কিন্তু মেকআপটা শেষ করার পরে আমি তোমাদেরকে সানলাইটে নিয়ে দেখাবো, দেখবা যে খুব সুন্দর মতো এটা কিন্তু আমার ট্যান ফেসের সাথে ম্যাচ হয়েছে। তোমাদের যাদের স্কিন টোন আমার মতো, যারা মেবেলিন 220টা ব্যবহার করো, তাদের কিন্তু এই শেডগুলো কিনলে একটু ডার্ক হয়ে যাবে, তাদের মানে এটা থেকে আরেকটু লাইট শেডে যাইতে হবে। আর যারা মেবেলিন 220 থেকে ডার্ক, তারা তোমরা হচ্ছে এই শেডটা কিনতে পারবা। আমি এবার পাউডার দিয়ে আমার ফুল ফেসটিকে সেট করে নিয়েছি। পাউডারটা আসলে অসম্ভব ভালো, আমি যেখানে পাউডার দিয়েছিলাম একদম ফাউন্ডেশনের সাথে পাউডারটা মানে একদম মিশে যাইতেছিল, আর খুব সুন্দর মতো মানে অল্প একটু পাউডার নিয়েই আমার ফেসটা হচ্ছে ম্যাট করে নিয়েছে। এই ফাউন্ডেশনটা তোমরা হচ্ছে যাদের ড্রাই স্কিন তারাও ব্যবহার করতে পারবা, কিন্তু তাদের হচ্ছে অল্প পরিমাণে পাউডার দিয়ে সেট করতে হবে, কিন্তু যাদের অয়েলি স্কিন তাদের তোমার অনেকখানি পাউডার দিয়ে সেট করতে হবে, এবং যেসব প্রবলেমেটিক এরিয়া আছে ওইসব জায়গাতে হচ্ছে তোমাদের বেক করতে হবে। পাউডারটা কম্পারেটিভলি অনেক প্রাইসি, কিন্তু পাউডারটা আমার ভালো লাগছে। এবার আসি হচ্ছে আইব্রো পেন্সিলে। আমার এই আইব্রো পেন্সিলের শেডটা আমি একটু দেখে নেই, এটা হচ্ছে ডার্ক গ্রে ব্রাউন। আমার কাছে এটা মনে হয়েছে জাস্ট একটা মানে কী বলবো ডিপ ব্রাউন কালারের শেড। এখন তোমরা আমার মানে দেখছোই তো আমার আইব্রোটা কিন্তু অনেক অনেক ডার্ক, মানে ইবনি শেড যেটা ওইটা কিন্তু আমার স্কিনের জন্য মানে আমার আইব্রোর জন্য ঠিকঠাক মতো হয়। আমার তো মানে অনেকে থাকে না, অনেক পাতলা আইব্রো থাকে বা অনেক একটু লাল টাইপের থাকে, আমার ওরকম না, আমার একদম পিচ ব্ল্যাক মানে চুলের মতো কালো আইব্রো। তো আমার মানে হেয়ারের জন্য এটা আসলে মানে ম্যাচ করে নাই, এটা অনেক লাইট কালার হয়ে গেছে। কিন্তু যাদের স্কিনে একটু মানে যাদের কী বলবো আইব্রোটা একটু ব্রাউনিশ টাইপের, বা যাদের চুলে কালার টালার করা আছে একটু ব্রাউনিশ টাইপের চাও, তাদের জন্য এই কালারটা হয়তো ঠিক হবে। আর একজন আপু বলছিল এটা নাকি তার কাছে খুব খারাপ লাগছে, আমার কাছে এটা অত বেশি খারাপ লাগে নাই, কিন্তু আমার কাছে মানে মনে হচ্ছে কি এটা এনাফ ডার্ক না। এটা কিন্তু পিগমেন্টেড আছে এবং খুব ইজিলি এটা অ্যাপ্লাই করা যায়, ব্লেন্ডও হয়। জাস্ট আমার যদি শেড থাকতো আমার তাহলে হয়তো এটাই সব থেকে ডার্ক শেড ছিল ওদের ওয়েবসাইটে, মানে ওদের কোনো ইবনি শেড নাই, সবগুলো হচ্ছে ব্রাউন, চকলেট ব্রাউন, হাবিজাবি সব কালার। আমি অলওয়েজই একটা ডার্ক কালারের ব্ল্যাক কালারের আইশ্যাডো দিয়ে আমি আমার আইব্রোটা সেট করি। আমি এখানেও আমার আইব্রোটা সেট করার জন্য একটা ব্ল্যাক কালারের আইশ্যাডো ব্যবহার করতেছি। তো যেহেতু এই প্রিঙ্ক ফ্ল্যাশে এখানে কোনো রকম ডার্ক ব্ল্যাক কালার ছিল না, তো আমি ভাবলাম যে এটাই ব্যবহার করি। আমি হচ্ছে কিন্তু কোনো রকম আইলাইনার কিনি নাই, কারণ ওদের লিকুইড লাইনার ছিল না, ফেলটিপ লাইনার ছিল, ওটা খুব তাড়াতাড়ি শুকায় যায়, আমি এই জন্য কিনি নাই। আর ওদের মাস্কারাটা আমি নিয়ে নেই, আমার বাসা অলরেডি 4টা মাস্কারা আছে, আমি আর মাস্কারা আমার এখনও দরকার নাই, কিনলে পরে নষ্ট হবে, আমি এই জন্য আর কিনি নাই। যদিও আমার কালার ম্যাচ হয় না, বাট আমার কাছে আইব্রো পেন্সিলটা ভালো লাগছে। আইশ্যাডো পাউডার দিয়ে সেট করার পর আমি যে 7 ঘন্টা আমি এটা দিয়েছিলাম, আমার কিন্তু আইব্রো স্মাচ করে না। সো আমি এটা হচ্ছে ন্যাচারাল লাইটে আমি আমার জানলার সামনে দাঁড়ায় আছি, তোমরা দেখতে পারতেছো যে আমার গলার সাথে মোটামুটি কিন্তু ফেস ম্যাচ করছে, এবং ন্যাচারাল লাইটে মোটামুটি সুন্দরই দেখা যেতেছে। আমি বলবো না যে আমাকে দেখতে খারাপ লাগতেছে, এবং আমি এখানে 2 লেয়ার দিছি, আমি যদি 1 লেয়ার দিতাম ফাউন্ডেশন এখানে আমাকে কিন্তু আরও বেশ ন্যাচারাল লাগতো। তো যেহেতু ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে, আমি আমার যে ফেস প্যালেটটা মানে কন্ট্রোল হাইলাইটার ব্লাশ আর আই মেকআপটা আমি কালকে একটা ভিডিও আপলোড করব, ওখানে আমি দিয়ে দিব। আর আমি এরপরে তোমাদের দেখাবো যে মেকআপটা 7 ঘন্টা পরে কেমন দেখাইছে।
ওকে চশমাটা খুলে নিলাম, চশমা ছাড়া চোখে দেখি না। আর আমি হচ্ছে মাঝখানে ইফতার ভাজছি, ইফতার খাইছি, ইফতার খাওয়ার পর শুয়েছিলাম। তো আমার মেকআপ আমি স্টার্ট করছিলাম হচ্ছে 2টায়, মোটামুটি 3টার দিকে আমার মেকআপ ডান হয়ে গেছিলো। আর এখন মনে হয় রাত 9টা বাজে না, বা ওরকম কাছাকাছি 9টার বেশি বাজে। আর মেকআপের অবস্থা সব থেকে মানে উইয়ার্ড যেটা, সেটা হচ্ছে যে আমি যেখানে গ্লাস পরছি খুব একটা মেকআপ আমার মুভ করে না। এটা মানে খুবই রেয়ার একটা ঘটনা। যত দামি ফাউন্ডেশন দিয়ে আমি মেকআপ করলে সাধারণত নাকের এই জায়গাটা মুভ করে। আর হচ্ছে এইখানে আমি আর চুলার কাছে কাজ করছি, আমার ফেস অনেক ঘামছে, তো আমি আর টাচ আপ করি নাই। আমার নাকের এই জায়গাটাতে মেকআপ হচ্ছে সেপারেট হয়ে গেছে। ক্যামেরাতে সম্ভবত বোঝা যাবে না, আমার এত ভালো ক্যামেরা না, জুম ক্যামেরা থাকলে আমি এখানে দেখাতে পারতাম এই পাশটাতে মুভ হয়েছে, কিন্তু আমার এই পাশটাতে কিন্তু ওরকম মুভ হয় নাই। আর ফেসের অন্যান্য জায়গায় আমি বলবো এখনো ম্যাট আছে। আমি যদি হাইলাইটার এগুলো না দিতাম ফেস একদম পুরোপুরি ম্যাট লাগতো, ইভেন আমার কপালটা পর্যন্ত ম্যাট লাগতেছে। আর 150 টাকা দামের ফাউন্ডেশন, 120 টাকা দামের কনসিলার, আমরা চোখের নিচেও দেখতেছো যে মানে ওরকম যে ক্রিস পড়া বা একটু বয়স্ক যে দেখানো ওরকম লাগতেছে না। এত কম দামি প্রোডাক্ট এত ভালো পারফর্ম করবে, এটা জাস্ট মানে একটা মানে কি বলবো, অসম্ভব একটা ব্যাপার। আমি জাস্ট একটা ইস্যু বলবো এখানে, সেটা হচ্ছে যে সাধারণত আমার ফেভারিট ফাউন্ডেশন যেটা মেবেলিন সুপারস্টে বা W7, এই দুইটা ম্যাট ফাউন্ডেশনে যেরকম একদম স্কিনের মতো একটা ফিনিশ আসে, এই ফাউন্ডেশনের ফিনিশিংটা এত ভালো না। তুমি যে মেকআপ দিবা তোমার ফেসে বোঝা যাবে যে তুমি মেকআপ দিছো, মানে কি বলবো, একদম স্কিন লাইক একটা ফিনিশ যে ওরকম হবে না, জিনিসটা হচ্ছে ফেসের উপরে যে বসে আছে এটা হচ্ছে বোঝা যাবে। এছাড়া আমি বলবো যে দাম হিসেবে সাংঘাতিক ভালো এবং অনেক বেশি লং লাস্টিং। আমার ফেসে মেকআপ লাস্ট করে, তোমরা যারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখছো, আমি শীতকালে ফাউন্ডেশন রিভিউ করছি, ওখানেও কিন্তু দেখছো যে আমার ফেস অয়েলি হয়ে মেকআপ কীভাবে মুভ করে। আর এখন তো রীতিমতো গরমকাল, প্রচণ্ড গরম, আর আমি ইফতার ভাজছি, আমি চুলার কাছে গিয়ে কাজ করছি, সেই তুলনায় এবং দামের তুলনায় এটা খুবই ভালো হবে। এটা ইভেন ড্রাই স্কিনও ভালো হবে আমি বলতে পারি। এটার কেমন জানি একটু উইয়ার টাইপের একটা ফর্মুলা, যাদের স্কিন ড্রাই তারা যদি তোমরা জাস্ট ফেসটা হচ্ছে খুবই সামান্য একটু পাউডার দিয়ে সেট করো, তোমাদের স্কিন একটু খুব ভালো মতো থাকবে। কিন্তু তোমাদের যদি অয়েলি স্কিন হয় ডেফিনেটলি তোমাদের হচ্ছে পাউডার দিয়ে খুব ভালো মতো সেট করতে হবে। আর অয়েলি আর লিপস্টিকের কথা আর কি বলবো, আমি এখানে ইফতার খাইছি, ভাজা পোড়া খাইছি, শরবত খাইছি, এরপরে নাশপাতি খাইছি, আপেল খাইছি। আমি কিন্তু ওরকম খুব সাবধানে যে খাইছি ব্যাপারটা এমন না, নর্মালি খাইছি। আমার লিপস্টিক জাস্ট মানে কিচ্ছু হয় না, একটু মুভও করে না, একটু ব্লিডও করে না। লিপস্টিকটা খুবই লং লাস্টিং, এত কম দামে এত ভালো হবে লিপস্টিক, এটা যদি আমি জানতাম আমি প্রত্যেকটা শেয়ার 2টা করে নিতাম। তো এটাই ছিল আমার আজকের রিভিউ, আশা করছি আমার রিভিউটা তোমাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবে, টাটা।